তো শুভজিৎ, তোমাদের কাছে আজকে ওর এক্সপিরিয়েন্সের কথা, কিভাবে করলে হবে বা কিভাবে মক ইন্টারভিউ দেওয়া যায় বা মক ইন্টারভিউ কিরকম কোশ্চেন হয় বা এই যে পরীক্ষাগুলো হয় কি ধরনের হয়, তোমরা যারা আছো তারা একবার শুনে নাও। আর পরীক্ষা যে দিলে পাওয়া যায় এটা নিয়ে কোনো সংশয় নেই, তো সেটা শুভ আমাদের শুভদীপের কাছ থেকে শুনতে পাবে। শুভজিৎ বলো, তুমি এরা তো আপকামিং তো কেএনসি আছে, তো কি করলে সেটা হবে? আর এইচপিসিএল যে এক্সামটা তুমি দিয়েছো যেটা তুমি সিলেক্টেড, তো সেখানে একটা ভালো মাইনা তোমার আছে, উজ্জ্বল মেডিকেল আছে, সব কিছু আছে সেখানে, তো এই পরীক্ষাগুলো যারা বিটেক লেভেলের আছে তারা কিভাবে দিতে পারে, আর যারা ডিপ্লোমা, বিশেষ করে ডিপ্লোমা বিটেক দুটোই কেএমসি দিতে পারে, তো দুটোকে ব্যালেন্স রেখে কিভাবে পড়া যেতে পারে, তো এদের কাছে তুমি একটু সেটা বলো কি করলে সেটা সম্ভব হবে। প্রথমত যারা এইচপিসিএল, তারপর অয়েল ইন্ডিয়া, এই ধরনের যে পিএসসিগুলো আছে, এরা নিজেরা এক্সাম করায়, গেটের থ্রুতে এরা আগে নিত, এখন এরা নেয় না। তো রিসেন্টলি এইচপিসিএল যেরকম দু বছরে, অয়েল ইন্ডিয়াও দু বছর ধরে, আমি এটা ডিগ্রি লেভেলের বলছি, এরা দুজন নিজেদের এক্সাম করায়। তো সেই এক্সামগুলোতে বিভিন্ন স্টেট পিএসসি যেগুলো আছে সেই স্টেট পিএসসির কোশ্চেন ওরা কালেক্ট করে ওরা করায়। মাঝে মাঝে যে ধরনের এই আরকে জেন যে বইটা আছে সেই বইটাকে ফলো করে। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল পিএসসির থেকেও কিছু কিছু কোশ্চেন ওরা তুলে দেয়, একদম অ্যাজ ইট ইজ কোশ্চেন ওখানে পাওয়া যাবে, প্রিভিয়াস ইয়ারের অ্যাজ ইট ইজ কোশ্চেন, অ্যাজ ইট ইজ অপশন, কেএমসিতেও তাই, এই ধরনের পাওয়া যায়। তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তো খুব ভালো করে করতে হবে, তার আগে কনসেপ্টগুলোকে একটু ক্লিয়ার করে নিতে হবে। স্যারেরা যে বলছেন, যেভাবে ওনারা পড়তে বলছেন চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, সেইগুলো পড়তে হবে, নোটস বানাতে হবে যেগুলো তোমাদের আটকাচ্ছে, যে কোশ্চেনগুলো ধরো একটা মক টেস্ট দিলে যে কোশ্চেনগুলো পারলে না, সেই কোশ্চেনগুলো একটা কপিতে নোট করে নিতে হবে শর্ট করে, যে এই কোশ্চেনের আনসার এটা, যাতে আর পরবর্তীকালে সেটা বারবার রিভাইজ দিতে হবে। আমি তো, আমার একটা কপি ছিল সেইটা মোটামুটি 40-50 বার রিভাইজ দেওয়া হয়ে গেছে, একটা মোটা ডায়েরি। তো কোশ্চেনগুলো পুরো মনে থেকে গেছে আর কি, অপশান কী হবে সেগুলো মনে থেকে, ওই রিভিশনটা খুব দরকার। কোশ্চেনের স্টক তো বানাতেই হবে, তার সাথে রিভিশনটাও করতে হবে, আর এই স্টকটা তুমি ওই বিভিন্ন টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজ দিয়ে পাবে। স্যারেরা এইখানে যে কোশ্চেন সেট করেন সেই, ওনারাও অনেক পিএসসি, অনেক রাজ্যের পিএসসি, কেএমসি, এই ধরনের এইচপিসিএলের দেখাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, এইচপিসিএলের লেভেলেরও কোশ্চেন এইখানে রয়েছে। তো এইচপিসিএল ওদের এক্সামটা কত নম্বরের হয় ওইটা একটু বলো। 170 নম্বরের রিটেন হবে, তার মধ্যে 85 মার্কসের থাকবে হচ্ছে নন টেকনিক্যাল, তার মধ্যে ইংলিশ থাকবে, জেনারেল অ্যাপটিটিউড থাকবে, আর রিজনিং থাকবে, জেনারেল নলেজ থাকে না এইচপিসিএল, আর 85 নম্বরে টেকনিক্যাল হবে, ফুল টেকনিক্যাল। আর তারপর ওইটা ক্লিয়ার করার পরে ওটার কাট অফ মোটামুটি কোশ্চেনের ওপরে ডিপেন্ড করে কীরকম কাট অফ যাবে। যেমন আগের বছর 2021 সালের এইচপিসিএলের কাট অফ গেছিলো 148, আর রিসেন্টলি এইচপিসিএলের কাট অফ গেছে 130 এরকম। তো কোশ্চেনের ওপর ডিপেন্ড করে কাট অফ। তারপরে এরা ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউ দুটো রাউন্ড হয়, একটা হচ্ছে গ্রুপ টাস্ক প্রথমে হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে, আর দুটো রাউন্ডই এলিমিনেশন রাউন্ড, একটা মিনিমাম স্কোর না করলে এলিমিনেট হয়ে যাবে। তারপরে যারা ইন্টারভিউতে ক্লিয়ার করার পরে তারপর মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্টের পরে তারপরা মার্কস অনুযায়ী একটা মেরিট লিস্ট বানাবে, সেই মেরিট লিস্টে ওদের ভ্যাকেন্সি যতগুলো হবে তার মধ্যে আমাদের নাম আসলে সিলেক্টেড হবে। তোমাদের মধ্যে একটা টপিক দিয়ে দেবে, যেমন করোনার মধ্যে, যেমন এই যে অনলাইন এডুকেশন ভালো না খারাপ এটা এবার তোমরা ডিসকাস করো, নিজেদের মধ্যে ডিসকাস করো, যার পয়েন্টস বেশি হবে, যার বলার আওয়াজ বেশি হবে, ক্লিয়ারলি বলতে পারবে, সে মার্কস পাবে, এটা ইন্ডিভিজুয়াল। আর গ্রুপ টাস্ক হচ্ছে তোমাকে একটা টাস্ক দিয়ে দেবে যেটা তোমায় অ্যাজ এ গ্রুপ পারফর্ম করতে হবে, আর কাজের শেষে একটা মানে সামারি তোমায় দিতে হবে যে আমরা এই এইভাবে এগোবো,
এগোলে আমরা এই কাজটা সফল হব। এটা পুরো গ্রুপের উপরে ডিপেন্ড করবে, নাম্বারটা গ্রুপ পাবে, আর যে গ্রুপের মধ্যে পারফর্ম করতে পারবে না সে এলিমিনেট হয়ে যাবে। ধরো যে চুপ করে আছে, ধরো তোমরা তিনজন বা এই সামনে পাঁচজন গ্রুপ করলো, তোমরা দুজন কিছু সেরকম পয়েন্ট সেট করতে পারলে না, কিংবা বেশি বললে, কিংবা অন্য যে বলছে তাকে কাট করে নিজের কথাটা বলার চেষ্টা করলে আউট হয়ে যাবে। বলতে হবে লিমিটের মধ্যে বলতে হবে, খুব বেশিও না খুব কমও না, আর ভ্যালিড পয়েন্ট দিতে হবে। এটা হচ্ছে গ্রুপ টাস্ক। বোঝা গেছে ব্যাপারটা? আর দেখো ব্যাপারটা হচ্ছে সবসময় কি গেট থ্রু দিয়ে সবাই ভাবে যে এইগুলো রিক্রুটমেন্ট হয়, সম্পর্কে কিন্তু গেট থ্রু নয়। মানে দেখো গেট থ্রু না হয়েও কিন্তু অনেকে বিটেক লেভেলে চাকরি কিন্তু পাওয়া যায়, সেটাও তোমরা কিন্তু একটু প্রিপারেশনটা রাখবে। আর কেএমসি যে ইন্টারভিউ ছিল সেখানে কীরকম কোশ্চেন তোমার কমন এসেছিল? কেএমসিতে আমরা যে মক করিয়েছিলাম, হ্যাঁ স্যার, মানে ওইখানে যে অ্যাটমসফিয়ারটা ছিল, এইখানে স্যারেদের অ্যাটমসফিয়ার ইন্টারাকশন, ওখানে ইন্টারাকশন অনেকটা সিমিলার। মানে এইখানেও স্যারেরা আমাকে খুবই প্রেশারে রাখতে চেয়েছিলেন যে ইন্টারভিউ যেরকম হয়, অ্যাকচুয়াল ইন্টারভিউ আর কি, তোমাকে প্রেশারাইজ করবে, সেই প্রেশারের থেকে তোমায় বেরিয়ে নিজের বক্তব্যগুলো বলতে হবে। ওখানেও সেম, মানে আমি একটা উত্তর দিচ্ছিলাম, স্যারেরা তখন আমি জানি আমি ঠিক দিচ্ছি, কিন্তু স্যারেরা এরকম এরকম মাথা নাড়াচ্ছে, মানে আমি ডিমোটিভেট করার চেষ্টা করছি। তো এইগুলো ফেস করতে হবে, এগুলো নিয়ে ভয়ের কারণ নেই। তো সেটা আমরা আছি, যারা ভালো তারা দেখি বেশি পাঠিয়ে দেয় তাড়াতাড়ি। তো তোমরা যারা 50-এর নিচে ছিল তাদের কিন্তু এই সুযোগ একটা, এই সুযোগে আপকামিং কেএমসি টা এসে যাবে। কেএমসি প্রায় আড়াই মাসের মধ্যেই হয়, এটা মোটামুটি দেখাই গেছে, আড়াই থেকে তিন মাসের মধ্যে এক্সাম থাকে। তো ওটা কিন্তু একটা তোমাদের দেখা যাবে সেমি ফাইনাল মহড়া টাইপের হয়ে গেল। যদি কারো মনে করো যে পিএসসিটা আমাকে লাগাতেই হবে, সেখানে সিট একটু যেহেতু বেশি আছে, তাহলে কেএমসিটাকে তোমরা সেমি ফাইনাল করো আর পিএসসিটাকে ফাইনাল করলাম। সে তো পরীক্ষা পোস্টপন বলেছে, নট তো ক্যান্সেল বলেনি, তত হবেই এক্সাম, আজ না হলো কাল, কাল না হলো পরশু হবে। আর কম্পিটিটিভ পরীক্ষা কোনো হট করে কিছু হয় না, সময় লাগে, এটা তো ন্যাচারালি ব্যাপার একটা। তোমরা জানো তোমাদের যেসব সিনিয়র দাদারা এখানে এসে বলেছে, নিশ্চয়ই দীর্ঘ প্রতিদিনই আমি কাউকে না কাউকে যারা আসে দেখা করতে আমি তোমাদেরকে বলি, কারণ তোমরা এই যে তুমি আজকে এইচপিসিএল এর ব্যাপারটা তোমাদের অনেকেই জানতে না, তাই তো? অনেকেই জানতে না, তোমরা আজকে জানতে পারলে ব্যাপারটা। এইচপিসিএল এর আগে সুমন পেয়েছে বা এর আগে চারটে পোস্ট ছিল অল ইন্ডিয়াতে, চারজনই গুরুকুল থেকে পাস করতো, তোমরা যদি খোঁজ নাও জানতে পারবে। তারা চারজন, তিনজন পিএসসি করে, একজন এইচপিসিএলই করে, চারটে সিট ছিল, চারজনই পাস, কিন্তু চারজন কেউই যায়নি, কারণ তখন তারা অলরেডি পিএসসি পেয়ে গেছে, 16 পিএসসি তারা তখন পেয়ে গেছে। সে তোমরা খোঁজ নিলে জানতে পারবে। দেবরঞ্জন ছিল, কানু ছিল, কানু মল্লিক, ও পিএসসি তে চাকরি করে, নর্থ বেঙ্গল এখন আছে, চলে এসছে মালদায়, চলে এসছে, মনে হয় আগের দিন ফোন করেছিলাম, কথা হয়েছিল। তো এরকম ছিল, তো ওইটা হচ্ছে ডিপ্লোমা লেভেল। বিটেক লেভেলে তোমাকে পেতে গেলে কিন্তু যে ফরম্যাটটা বললো এগুলো কিন্তু এইভাবে তোমাকে তৈরি হতে হবে। তাই আমি তোমাদের সবসময় স্যারেরাও বলে আমরাও বলি যে টেকনিক্যালের সাথে নন টেকনিক্যালটা ব্যালেন্স করে পড়াটাই উচিত। তো এটা তুমি একটু বলো, টেকনিক্যাল নন টেকনিক্যাল কীভাবে ব্যালেন্সটা তুমি করতে? অনেকেই জিজ্ঞেস করে কোশ্চেনটা, স্যার টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যালেন্স করবো কি? এই ধরনের এক্সামগুলোতে পিএসসি আর যে পিএসসিগুলো নিজেদের এক্সাম নেয়, তো ওদের এই একটা কোশ্চেনের প্যাটার্ন থাকে, টেকনিক্যালের বিশেষ করে প্যাটার্ন থাকে। ওই প্রিভিয়াস পিএসসি যেগুলো বললাম ওদের তো ওখান থেকে তুলে দেয়, ডাইরেক্ট আর কে জেনের থেকে তুলে দেয়, সেই প্যাটার্নগুলো পড়তে পড়তে ক্লিয়ার হবে। ভালো করে যদি রিভাইজ করো, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি করো, স্যারেরা যেগুলো করাচ্ছে সেগুলো বারবার রিভাইজ করছে, সেখান থেকে তুমি প্যাটার্নটা ধরতে পারবে। সেই প্যাটার্ন একবার যদি ধরে নাও, তখন তুমি একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে আচ্ছা এটা আসতে পারে, তুমি ডাক দিয়ে নেবে। আমার সাথে হয়েছে এরকম কয়েকটা, একটা দুটো কোশ্চেন কেএমসিতে, তাই জন্য আমি বলছি। তারপরে আর তার সাথে নন টেকনিক্যাল যেটা আছে, নন টেকনিক্যালের জন্য মানে আমরা ক্লাস 10 অবধি যেভাবে পয়েন্টসের কথাই বলি, যেভাবে পয়েন্টস করে এসেছি এক্স ওয়াই এরকম ধরে, সেইভাবে এখন পয়েন্টস করলে হবে না। এখন তোমাকে শর্ট প্রসেসে তাড়াতাড়ি কুইকলি পয়েন্টস করতে হবে, তার জন্য প্র্যাকটিসের দরকার, পয়েন্টস প্র্যাকটিস করতে হবে, আর শর্ট প্রসেসটা জানতে হবে, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে। আর তারপরে ইংলিশটা তো রিভাইজ সবসময় দিতেই দেওয়া, সবসময় করতে হবে রিভিশন, ইংলিশ করে দিতেই হবে।
সিনোনিম অ্যান্টোনিম তারপরে যেটা আছে ওয়ান ওয়ার্ড আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মিসস্পেলড আছে মিসস্পেলিং এগুলো প্র্যাকটিস করে যেতে হবে আমাদের তোমাদের হয়তো এর আগে একজন বলছিল মনে হয় যে সে শুধু ওই আমাদের যে WBP যেটুকু আমরা সেট দিই WBP এবং আমরা যে যে সেটটা দিই ইংলিশে ওইটুকু সেট করেই ও কিন্তু ছ সাতটা প্রশ্ন কমন পেয়েছে এর আগে একদিন কে এসেছিল না কোন একটা ডিপার্টমেন্টে সে পেয়েছে ইংরেজি এটা বলছিল তো তোমরা ওইটা ওইগুলো করবে ওইগুলো যখন আমরা একটু পিএসসিটা কেএমসি টেকনিক্যাল দিকটা একটু ফোকাসটা বেশি আছে তো একটু এটা হয়ে গেলে ওই নোটস দিয়ে ওই ক্লাস কয়েকটা করিয়ে দেবো ওটাকে বারবার এবার রিভিশন করবে তাহলে কিন্তু অনেকটা জায়গা তোমার তো বলো মান্না কিছু বলা থাকলে জিজ্ঞেস করে না অথেন্টিক কিন্তু অতটা করবে টাইমটা পাবে কোথায় আমরা টেকনিক্যাল স্টুডেন্ট না এদিকে তো হিউজ সিলেবাস তো অত না ওটা একটা কুইস্ট করে করা আছে সেইটুকু নেবে যদি তুমি এখন 401 ওয়ার্ড করতে যাও তোমার চাপ হয়ে যাবে 100 থেকে 130টার মতো ওয়ান ওয়ার্ড বলে মোটামুটি দেখা গেছে ওইগুলোই পরীক্ষাতে আসার চান্স মানে টেকনিক্যাল রিলেটেড যে নন টেকনিক্যালটা থাকে কিন্তু নন টেকনিক্যাল যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পড়ে ঠিক আছে দাদা যদি একটা হাততালি হয়ে যাক জোরে তোমাদেরকেও কিন্তু দ্রুত এখানে আসতে হবে অনেকেই আছো ভালো পারফরমেন্স অনেকেই হচ্ছে একটু স্পিডটা বাড়াও কারণ একটা আমি কথা বলছি যে যদি তোমরা এই WBP-র রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে তোমরা দেখেছো মানে একটা ভাবো একটা পুলিশের আগে যে কোনো লোক পুলিশে রিপোর্ট হলে কী বলতো এই পুলিশে যাবি এরকম কথা তো এখানে আমাদের 24 জনের মতো সিলেক্টেড এখন পর্যন্ত তো তাদের আমি দেবো পরের দিন দেখবো সবাইকে একসাথে আনার চেষ্টা করছি একবারে লম্বাভাবে থাকবে তারা সেটা আমি দেওয়ার চেষ্টা করবো কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে কাট অফটা তুমি একটা ভাবো 56-58 কাট অফ সেখানে একটা দুটো ধাপ না তোমাদের পিএসসি কি দুটো ধাপ একটা টেকনিক্যাল এক্সাম দিলে একটা ইন্টারভিউ দিলে সেগুলো নন টেকনিক্যাল থাকছে না কেএমসি তেও সেম মানে একটু ইমাজিন করো ওখানে প্রিলি দিতে হচ্ছে তারপর আবার দৌড়তে হচ্ছে তারপর মেন্স আবার তারপর ইন্টারভিউ সেই করেও কিন্তু আবার একটা হাইটের ব্যাপার আছে সেই করেও কিন্তু কাট অফ 56-58 কাট অফ হচ্ছে তাহলে অতএব কিন্তু সুরক্ষিত জায়গা কোনো জায়গায় নয় তাই সিরিয়াস হও ব্যাপারটা আমরা অবাক হয়ে গেছি গতবারের থেকে এবারে কাট অফ 16+ মানে ভাবার বাইরে সেখানে কাট অফ তোমাদের কিন্তু এত র্যাপিড হারে বাড়ে না একটা দেখা গেছে যদি তোমরা ট্র্যাক রেকর্ড দেখো কিন্তু কাট অফ এত না ঠিক আছে তো সেভাবে ভালো করে পড়ো আর শুভজিৎ আসবে কোনো দরকার লাগলে বলবে আর যদি ওর আমি যোগাযোগ ওর সাথে থাকে আমার অসুবিধা নেই নম্বর থাকলে আর তোমাদের কোনো হেল্প লাগলে বলবে ও তোমাদের হেল্প করবে ঠিক আছে ভালো থেকো সবাই সুমন্ত একটু আসো